আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের উনিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার তিনশো থেকে তিনশো আশি পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি তিনশো একষট্টি নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন আখি তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার সময় কথা বলা বা দাঁড়িয়ে অজু করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো অজু করার সময় খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না হলে কথা না বলাই উত্তম অজু করার সময় বিনা প্রয়োজনে কথা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং দাঁড়িয়ে অজু করা যদি বসে অজু করার কোনো ব্যবস্থা না থাকে তাহলে জায়েজ রয়েছে বসে অজু করার মতো যদি কোনো পরিবেশ না থাকে ব্যবস্থা না থাকে তাহলে আপনি দাঁড়িয়ে অজু করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন কোনো পাত্রে পানি নি বসে বসে অজু করার জন্য এবং সুন্দরভাবে অজু করার জন্য এরপর তিনশো বাষট্টি নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন লাভিয়া ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন শুধু সুরা ইখলাস দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি প্রতি ডাকাতে সুরা ফাতে পরে শুধু সুরা এক্লাস পাঠ করেন তাতে আপনার নামাজ হবে এটা জায়েজ রয়েছে তবে আপনি যদি একাধিক সুরা মুখস্থ জানেন তাহলে চেষ্টা করবেন প্রথম রাকাতে বড় সুরাটা পাঠ করার জন্য এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সুরাটা পাঠ করার জন্য তবে আপনি যদি একাধিক সুরা মুখস্থ না জানেন তাহলে শুধুমাত্র সুরা এখলাস প্রতি রাকাতে বারবার পাঠ করেও আপনি নামাজ পড়তে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন সুরা এখলাসের সাথে সুরা ফাতেহার সাথে অন্যান্য আরও কতগুলো সুরা মুখস্থ করার জন্য কোরআনের কিছু অংশ মুখস্থ রাখার জন্য যেন আপনি নামাজ পড়তে পারেন এবং নামাজে দীর্ঘ তেলাওয়াত করতে পারেন এরপর তিনশো তেষট্টি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন সাফিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আজানের সময়ও নামাজ পড়া যায় যদি আপনি নামাজ পড়তেছেন এমত অবস্থায় মসজিদে আজান চলতেছে এতে কোনো সমস্যা নেই আপনি নামাজ কন্টিনিউ করবেন তবে আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন অথবা আপনি যে বাসায় নামাজ পড়তেছেন পার্শ্ববর্তী মসজিদে আজান হচ্ছে এমত অবস্থায় আপনিও নামাজের প্রস্তুতি নিয়েছেন তো আজান শুরু হয়ে গেলে আপনি দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে আজানের জবাবটা দিবেন এরপরে নামাজ শুরু করবেন অথবা আপনি নফল নামাজ পড়তেছেন এমত অবস্থায় আজান শুরু হয়ে গেছে এতে আপনার নামাজের ক্ষতি হবে না আপনি চলাকালীন নামাজ কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ এরপর তিনশো চৌষট্টি প্রশ্ন চিটাগাং থেকে লিখেছিলেন তানভীর তিনি প্রশ্ন লিখেছিলেন সকাল সন্ধ্যার যে জিকির বা দোয়াগুলো আছে সেগুলো দেখে দেখে পড়লে তার ফজিলত পাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি মুখস্থ রাখতে না পারেন তাহলে সকাল সন্ধ্যার জিকিরগুলো দোয়াগুলো আপনি বইতে দেখে দেখে পাঠ করলেও আপনি এর ফজিলাত পাবেন তবে অবশ্যই চেষ্টা করবেন যেহেতু নিয়মিত এগুলো পাঠ করতে হয় এগুলো মুখস্থ করে নেওয়ার জন্য তাহলে আপনার জন্য সুবিধা হবে তবে যদি আপনি দেখে দেখেও পাঠ করেন এতেও এর ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাল্লাহ এরপর তিনশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন জুলি খাতুন তিনি প্রশ্ন লিখেছিলেন রোজা রেখে মোবাইলে গেম খেলা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল এটা উচিত নয় গেম খেলা এটা নেহায়ত সময় অপচয় করা ছাড়া আর কিছু না এতে কোনো উপকার হয় না এবং অধিকাংশ গেমসের মধ্যে অন ইসলামিক চিত্র থাকে যেগুলো আসলে দেখাটাও উচিত নয় এরকম গেমস খেলা শুধু সময়ের অপচয় হবে চোখের ক্ষতি হবে এগুলো রোজা রেখে অবশ্যই বর্জন করতে হবে এবং রোজা না রেখেও রোজার মাস ব্যতীত অন্যান্য সময়ও এই গেমস খেলা পরিহার করা উচিত এরপর তিনশো ছেষট্টি নম্বর প্রশ্ন জীবননগর থেকে লিখেছিলেন রেনু খাতুন তিনি প্রশ্ন লিখেছিলেন ভিডিও কলে কথা বলা কি জায়েজ। এ প্রশ্নের উত্তর হলো জি জায়েজ আপনি যার সাথে কথা বলতেছেন সে যদি আপনার মাহারাম হয় যার সাথে দেখা দেওয়া জায়েজ তার সাথে ভিডিও কলে কথা বলাও জায়েজ তবে যার সাথে দেখা দেওয়া যায়জ নেই তার সাথে ভিডিও কলে কথা বলা জায়েজ নেই তবে এ বিষয়ে আরেকটা একটা বিষয় লক্ষণীয় সেটা হলো আপনি যে সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কলে কথা বলতেছেন এটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না থার্ড পার্টি বা সফটওয়্যার অথরিটির কাছে আপনাদের দুজনের মধ্যকার এই কথোপকথন ভিডিও চিত্র রেকর্ড থেকে যায় এই জন্য সফটওয়্যারের মাধ্যমে বা অ্যাপস ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে কথা বলা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে মহিলাদেরকে এগুলো অ্যাভয়েড করে চলাটাই উচিত খুব বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি যদি হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি আপনার মাহারাম ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন এটা জায়েজ রয়েছে এরপর তিনশো সাতষট্টি নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন আজিজুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন ক্রিকেট ফুটবল খেলে টাকা ইনকাম করা হালাল নাকি হারাম এই প্রশ্নের উত্তর হল শারীরিক কসরতের উদ্দেশ্যে শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে যদি ক্রিকেট ফুটবল খেলা হয় পুরুষের সতর ঢেকে তারপরে মাঠে যদি খেলা হয় এটা জায়জ রয়েছে তবে এর মধ্যে যদি জোয়া ঢুকে যায় এর মধ্যে যদি অবৈধ কিছু ঢুকে যায় বা এটা যদি অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় তাহলে ইসলামের শরিয়া মতে এটা বৈধ নয় এজন্য স্পষ্টভাবে বলতে পারি ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলাকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা বৈধ নয় এখান থেকে টাকা উপার্জন করে নেওয়া এটা বৈধ নয় বরং শারীরিক কসরতের জন্য শরীর ঠিক রাখার জন্য সতর ঢেকে এই খেলাধুলা করা এটা জায়েজ রয়েছে তবে এর মধ্যে জুয়া ঢুকে গেলে অর্থ উপার্জনের মাধ্যম তৈরি করে নিলে এটা জায়েজ থাকে না এরপর তিনশো সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন সরকার তিনি প্রশ্ন লিখেছিলেন জামাতে ফরজ নামাজ পড়ার সময় শেষ বৈঠকে আমার দয় মাসুরা শেষ হওয়ার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে এক্ষেত্রে আমার করণীয় কি এই প্রশ্নের উত্তর হল আপনি যেহেতু জামাতে নামাজ পড়তে গিয়েছেন ইমামের পিছনে আপনি ইমামের ইক্তেদা করতেছেন তো ইমাম সাহেব যদি আপনাকে পড়ার সুযোগ না দিয়ে সে আগে আগেই শেষ করে ফেলে তাহলে আপনি ইমামের অনুসরণ করতে হবে এক্ষেত্রে যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তবে ইমাম যদি এত বেশি দ্রুত পড়ায় যে আপনারা কখনোই ইমামের আগে শেষ করতে পারেন না সেক্ষেত্রে ইমামকে এ বিষয়টা অবহিত করা উচিত যে হুজুর আরেকটু বিলম্বে করে যদি আপনি সালাম ফিরেন বা আস্তে আস্তে পড়েন তাহলে আমরা সম্পূর্ণ পড়তে পারি ইমাম সাহেবের সাথে ঘনিষ্ঠ অবস্থায় এই কথাগুলো আপনি বলতে পারেন একান্তে সবার সামনে নয় এটা ভালো হয় তবে ইমাম সাহেব যদি আগে আগে সালাম ফিরিয়ে ফেলে আপনি যদি সম্পূর্ণ পড়তে নাও পারেন আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এরপর তিনশো সত্তর নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন লাকি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কোথাও গেলে অক্ত হওয়ার আগেই নামাজ পড়ে ফেললে নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হল আপনি যদি কোনো সফরে বা কোনো দূরে কোথাও যাওয়ার জন্য রওনা করেছেন তার আগেই নামাজের রক্ত হওয়ার আগেই আপনি কোনো অক্তের নামাজ পড়ে রওনা হবেন এটা ঠিক নয় এ কারণে ঠিক নয় যে অক্ত হওয়ার আগে ফরজ নামাজ পড়া যায় না আপনি যে নামাজটা পড়বেন সে নামাজের অক্ত হওয়ার পর থেকে সে নামাজটা পড়তে পারেন আপনি যদি সফরে থাকেন সফর অবস্থায় পড়তে পারেন অথবা যদি খুব বেশি বাজে অবস্থার মধ্যে থাকেন তাহলে সফর থেকে শেষ করে এসে আপনি যেখানে বিরতি দিবেন বা আপনি যদি বাসায় ফিরে আসেন তাহলে আপনি কাজ আদায় করে নিতে পারেন অক্ত শেষ হয়ে গেলে কিন্তু অক্ত হওয়ার আগে ফরজ নামাজ পড়া যায় না এরপর তিনশো একাত্তর নম্বর প্রশ্ন নরসিন্দি থেকে লিখেছিলেন তাওহিদের আম্মু তিনি প্রশ্ন লিখেছিলেন একদিন পর একদিন রোজা রাখি তাই সাহারি খাওয়া হয় না সাহারি খাওয়া কি জরুরি এই প্রশ্নের উত্তর হলো সাহারি খাওয়া একটি সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুনত আল্লা রসুল সাল্লাম সাহারি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন তবে আপনি যদি নিয়মিত রোজা রাখেন বা একদিন পর একদিন রোজা রাখেন আর যদি মাঝে মধ্যে সাহারি না খান তাহলে আপনার রোজা হবে নিয়তের মাধ্যমে রোজা হয়ে যাবে তবে আপনি চেষ্টা করবেন সাহারি খাওয়ার জন্য এটা একটা বরকতপূর্ণ এবং আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একটি সুন্নত এটা মিস করা উচিত নয় তবে যদি আপনি ঘুম থেকে উঠতে না পারেন নিয়ত করে রোজা রাখেন এতে রোজা হবে ইনশাল্লাহ এরপর তিনশো বাহাত্তর নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন মেহেদি হাসান হৃদয় তিনি প্রশ্ন লিখেছিলেন রমজান মাসে সবগুলো রোজা রাখার পরেও অতিরিক্ত তিনটা বা ছয়টা সাক্ষী রোজা রাখতে হয় এর বিধান কি ইসলামে সাক্ষী রোজা বলতে কোনো রোজা নেই রমজান মাসের পরে মাসে ছয়টা রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সে রোজার অনেক ফজিলত আছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো যেন সারা বছরের রোজা রাখলো এটা এত ফজিলতপূর্ণ রোজা তবে এটাকে সাক্ষী রোজা বলা এই নামে কিভাবে পরিচিত হলো এটা আসলে আমার জানা নেই তবে সাক্ষী রোজা বলতে ইসলামে কোনো রোজা নেই সাওয়াল মাসের ছয় রোজা এটা আলাদা রোজা এটা নফল রোজা রাখলে অনেক ফজিলত আছে না রাখলে কোনো গোনা নেই রাখাটা বাধ্যতামূলক না। এরপর তিনশো তেহাত্তর নম্বর প্রশ্ন ঢাকার মতেজিল থেকে লিখেছিলেন ইমন তিনি প্রশ্ন লিখেছিলেন মাচা বা খাটের উপর বা মাটি ব্যতীত শূন্য সালাত আদায় করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে যাবে কোনো মাচার উপর কোনো কাঠের উপর বা কোনো টেবিলের উপর বা আপনার খাটের উপর এরকম শূন্য যদি আপনি সালাত আদায় করেন মাটি থেকে উপরে এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই যদি স্থানটা পাক হয় পবিত্র হয় এরপর তিনশো চুয়াত্তর নম্বর প্রশ্ন জর্ডান থেকে লিখেছিলেন আব্দুল হান্নান তিনি প্রশ্ন লিখেছিলেন জন্মদিন পালন করা কি হারাম এই প্রশ্নের উত্তর হলো জি ইসলামী শরিয়ার মধ্যে জন্মদিন পালন করার কোনো বিধান নেই এটা অবশ্যই পরিত্যাজ্য এটা মুসলমানের সন্তান কখনোই পালন করতে পারে না এরপর তিনশো পঁচাত্তর নম্বর প্রশ্ন সীতাকুণ্ড থেকে লিখেছিলেন তানজিনা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কিছু খেলে কি ওজু নষ্ট হয় এ প্রশ্নের উত্তর হলো না কোনো কিছু খাওয়ার মাধ্যমে ওজন নষ্ট হয় না এরপর তিনশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন সৌদি আরব থেকে লিখেছিলেন রিমন তিনি প্রশ্ন লিখেছিলেন বাংলায় কোরআন মাজিদ পড়া যাবে কি না আমি আরবি পড়তে জানি না তাই বাংলায় কোরআন পড়তে পারবো কিনা না এ প্রশ্নের উত্তর হল কোরআনুলকারী মাল্লা রব্বুল আলমিন আরবিতে নাজিল করেছেন এজন্য আমাদের সকলের উচিত আরবি হরফ শিখা আরবিতে কোরআন তেলাওয়াত করা তবে আপনি যদি আরবি শিখতে কষ্ট হয় বা মাত্র শিখতেছেন এমত অবস্থায় আপনি বাংলা উচ্চারণ দেখেও কোরআন পড়তে পারেন তবে বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়তে গেলে অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থেকে থেকে যায় এজন্য বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়াটা উচিত নয় আরবি দেখে কোরআন পড়া শেখা উচিত যতই কষ্ট হোক যতই অল্প হোক আপনি আরবি দেখে পড়ার চেষ্টা করবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হবে ইনশাআল্লাহ এরপর তিনশো সাতাত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আবিদ হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন পানের সাথে জর্দা খাওয়া কি জায়েজ এই প্রশ্নের উত্তর হল জর্দার মধ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর কিছু বস্তু থাকে যেমন সাদা পাতা বা তামাক পাতা ইত্যাদি এগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর মানব শরীরের জন্য করে বিধায় জর্দা খাওয়া ইসলামী শরিয়া মতে বৈধ নয় এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে বিড়ি সিগারেটের যেই হুকুম জর্দা তামাক পাতা এগুলো ভক্ষণ করার হুকুম একই এজন্য জন্য পানের সাথে জর্দা খাওয়া উচিত নয় পানের সাথে আপনি সবারই ইত্যাদি খেতে পারেন যদি কোনো উপকার থেকে থাকে কিন্তু জর্দার মধ্যে কোনো উপকার নেই এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে এটা বৈধ নয় এটা অবৈধ এবং হারাম এরপর তিনশো আটাত্তর নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় ঘরের মধ্যেও মাথায় কাপড় দিতে হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো আজানের সময় আমাদের সমাজের মহিলারা মাথায় কাপড় দেন এটা ভালো কাজ আল্লাহর নামের সম্মান দেখাতে মসজিদে যখন আজান হয় তখন মহিলারা মাথায় কাপড় তুলে দেন এটা খারাপ নয় এটা ভালো তবে শুধুমাত্র আজানের সময় মাথায় কাপড় দিতে হয় ঘোমটা দিতে হয় অন্য কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই এরকম যে একটা মন মানসিকতা এ থেকে বের হয়ে আসতে হবে সব সময় মাথায় কাপড় দিতে হবে শুধুমাত্র ঘরের মধ্যে যখন আপনি থাকেন গাইরে মাহারাম কোনো পুরুষ আপনাকে দেখতেছে না এমন তো অবস্থায় আপনি মাথায় কাপড় না দিয়েও থাকতে পারেন তবে অন্য যে কোনো পরিস্থিতিতে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে শুধু আজান দিলেই যে মাথায় কাপড় টেনে দিতে হবে বিষয়টা এরকম নয় আর আপনি যে প্রশ্ন করেছেন ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে থাকলেও আপনি মাথায় কাপড় দিয়ে রাখতে পারেন তবে যদি গাইরে মাহারাম কোনো পুরুষ দেখার সম্ভাবনা না থাকে তাহলে আপনি ঘরের মধ্যে মাথায় কাপড় না দিলে কোনো সমস্যা নেই এমনকি আজানের সময় মাথায় কাপড় না দিলেও ঘরের মধ্যে থাকা অবস্থায় কোনো সমস্যা নেই এরপর নম্বর প্রশ্ন প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন লিখেছিলেন শামসুল হক তিনি টাকা মসজিদে দেওয়া যাবে জাকাতের এই প্রশ্নের উত্তর হলো যাবে না জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না বা মাদ্রাসার নির্মাণ কাজও দেওয়া যাবে না কোনো মাদ্রাসায় যদি এতিমখানা থাকে লিল্লা বোর্ডিং থাকে তাহলে আপনি সেই মাদ্রাসায় সেই এতিম এতিমদের জন্য জাগাতের টাকা দিতে পারেন তাছাড়া জাকাতের টাকা এমন কোনো ব্যক্তিকে দিতে হবে যে আসলেও জাকাতের হকদার খুবই গরিব মিসকিন এমন কোনো ব্যক্তিকে জাগাতের টাকা দিতে হবে তাকে মালিক বানিয়ে দিতে হবে এরপর তিনশো আশি নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন তানিয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন এসার পরে বেতের নামাজ পড়ে ফেললে তাহাজুদ নামাজ পড়া যাবে কিনা না এই প্রশ্ন উত্তর হল জি যাবে। আপনি যদি আশঙ্কা করেন তাহাজ্জুদ পড়তে পারবেন কি পারবেন না উঠতে পারবেন কি পারবেন না এই আশঙ্কায় আপনি বেতের নামাজ আগেই পড়ে ফেলেছেন এমত অবস্থায় ওই দিন যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে তাহাজ্জুদ পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আমি বরাবরের নাই আজকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাহাজুদ নামাজের পরে বেতের পড়তে বেতের নামাজ হলো রাতের শেষ নামাজ তো আপনি যদি তাহাজুদের অভ্যাস করে থাকেন তাহলে বেতের নামাজটা তাহাজুদের পরে পড়ার চেষ্টা করবেন আর যদি তাহাজুদের অভ্যাস না থাকে তাহলে ঘুমের পূর্বেই এশের নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেলতে পারেন